আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনারা আমার সামনে যেটা দেখতেছেন যে সেন্টিসি, এটা হচ্ছে দুধেশ্বর, আর এটা হচ্ছে অনেকে মালাই বলেন, আর এটা হচ্ছে আমাদের একটা ল্যাপিং এর কাজে লাগে, কাতলা মাছ ধরতে, ব্রিগেড মাছ ধরতে। আমাদের এই দুধেশ্বরের এই যে ল্যাপিংটা, মালাই ল্যাপিং, এই মালাই ল্যাপিংটা লাগে। তাই ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি, মনোযোগ সহকারে দেখবেন। আর কি কায়দায় এই মালাই ল্যাপিংটা কমপ্লিট করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এর ব্যবহারগুলো ইনশাল্লাহ বুঝে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক সপ্তাহ ধরে এই দুধের শরটা গুছায় রাখছে আমার জন্য। আর এটা প্রথমে হচ্ছে এরকম ছেঁচতে হয়, ছেঁচে নিতে হয়, যেগুলো বড় বড় অংশ এগুলো ছেঁচে নিতে হয়, বা ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সমস্যা নাই। আর এটা এরকম করে মিশাই নিতে হয়, আর এটা একদম ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হওয়ার পরে এটা হচ্ছে ব্রিগেড মাছ বা হচ্ছে কাতলা মাছের জন্য মালাই ল্যাপিং হবে, দুধেশ্বরের মালাই ল্যাপিং। মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, দুধেশ্বরের মালাই ল্যাপিং কি কায়দায় তৈরি করতে হয় বা কি কায়দায় আপনারা তৈরি করে নেবেন। বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় দেখা আছে, আপনারা প্রত্যেকটা জায়গার ভিডিও দেখে ইনশাল্লাহ শেখার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা যারা দেখতেছেন ইনশাল্লাহ, যাদের শেখার আগ্রহ আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার আগে পরে যতগুলো ভিডিও আছে আপনারা সবই দেখতে পারবেন। দেখতে থাকেন আজকের ভিডিওটা ইনশাল্লাহ। দুধের শরটা ব্লেন্ড করার পরে একদম মিহি হয়ে গেছে, আর এখন এটা হচ্ছে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে জাল দিয়া, জাল দেবো। যেহেতু একলা আছি, একলা হাতে ভিডিও করব, আপনারা এর ভিতর দিয়ে দেখে শুনে বোঝার চেষ্টা করবেন। এই যে দিয়ে দিলাম, এটা হবে মালাই ল্যাপিং। দেখতে থাকেন, আমি একটু এটা ঝেড়ে নিতে হবে, ঝেড়ে নিয়ে আবারও আসছি। এই মালাই ল্যাপিংটা এখন জাল দিব, কিন্তু জাল দেওয়ার সময় আমার যে জিনিসটা মিলাইতে হবে এটা কিন্তু গাঢ় হবে, আর এমন একটা আকৃতি হবে, ল্যাপিং টাইপের হবে, আবার পচা গন্ধও থাকবে। তো যাই হোক, এক হাতে ভিডিও করছি। এটা হচ্ছে পোলাওয়ের চালের একটা পাউডার, আর এই পাউডারটা আমার মিশাইতে হবে জাল দেওয়া অবস্থায়। আপনারা দেখতে থাকেন, পাউডারটার মুখ খুলে নিছি, এখন হচ্ছে এটা একটু নাড়বো, নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এতে পাউডার দেবো। আর এতে অতিরিক্ত কিছু দেবো না, জাস্ট এটা গাঢ় করতে বা আঠালো করতে আমার এই চালের গুঁড়িটা মিশাইতে হবে। এটা জানি এটা আঠালো আকৃতি আসে, এমন কিছু না, এটা জাল দিলে ঘি হয়ে যাবে, দুধেশ্বর জাল দিলে ঘি হয়ে যাবে, তবে এটা ওই পরিমাণ জ্বালানো হবে না, জানি এতে গন্ধ না কাটে। দুধেশ্বরের পচা গন্ধটাও থাকবে, আবার দুধেশ্বরের তাজা গন্ধটাও থাকবে, মধ্যম একটা গন্ধ থাকবে। আর এই চালটা জানি এর ভিতরে যে সিদ্ধ হয়ে যায়, এমন কিছু আহামরি না, আর এতে কোনো ময় মশলা ততটা আপনাদের কোনো কিছু দেওয়া লাগবে না। মাথায় রাখবেন এই চালের গুঁড়িটার একটাই কাজ, এটারে খালি আঠালো করা, এমন আহামরি কিছু না। আর ডাইরেক্ট দুধেশ্বর আপনারা বেটে নিলেও বেটে নিতে পারেন, সমস্যা নাই, সমস্যা হবে না। এই খামিরটা এটা গরম হওয়ার সাথে সাথে এই চালের গুঁড়ির কারণে ঠান্ডা হওয়ার সাথে সাথে আঠালো হয়ে যাবে, আর আঠালো ভাবটা কতখানি আঠালো ভাব হয় আমি আপনাদের দেখাবো। আর এটা ল্যাপিং হিসেবে কি কায়দায় ব্যবহার করবেন, ব্যতিক্রম জিনিস কিন্তু খুব সহজ। অনেকে বলেন যে ভাই ব্রিগেড মাছের ল্যাপিং হিসেবে কি দেবো, কাতলা মাছের ল্যাপিং হিসেবে কি দেবো, সহজ ল্যাপিং আজকে আপনাদের একটা দেখা দিলাম। এই ল্যাপিংটা আপনারা দিয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে, দুধেশ্বর অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আমার কথা কেন, আপনারা কাজে দেখে বুঝে তারপরে হচ্ছে ব্যবহার করবেন, কয় টাকা নষ্ট যাবে, নষ্ট করেন আমার কথা অনুযায়ী, এক তারিখ আহামরি কিছু না, একদম সহজ থেকে সহজ জিনিসগুলো আপনারা জানতে পারলে মাছ ধরাটা পানির মতো সহজ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা আপনারা ফ্রিজেও রাখতে পারবেন, আবার এটা রোদেও রাখতে পারবেন, এটা যত রোদ খাবে তত ঘি উঠছে, এটাতে আপনারা মাছ ধরতে পারবেন। ফ্রিজে রাখবেন, সমস্যা নেই, ফ্রিজেও রাখতে পারছেন, কিন্তু এটা এরকম একটা গরমে আনতে হবে জানি চালগুলো সিদ্ধ হয়, ঠিক আছে, ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর পুকুর পাড়ে আপনাদের সাথে দেখা হবে। প্রিয় বন্ধুরা, এই হয়ে গেল হচ্ছে মালাই ল্যাপিং, যেটা হচ্ছে দুধের শর থেকে হয়, জাস্ট ব্লেন্ড করেন,
কড়াইতে ফেলেন, হালকা চাল ভাজা দেন, দিয়ে আপনারা জ্বালাই নেন। এমন একটা আকৃতিতে জ্বালাবেন যে জালটা অতিরিক্ত জ্বালো না, আবার ইয়েও না, হালকা একটু তেল উঠলেই বা ছেড়ে দেবেন। এটা এটা দিয়ে আপনারা এই মালাই ল্যাপিংটা দিতে পারবেন কাতলা মাছের জন্য। তো আধা পচা গন্ধ বেরোবে আর হচ্ছে ঘের গন্ধ বেরোবে, এই দুইটা মিলে একটা ঘিরান আসবে। আর এই ঘিরানটা হচ্ছে কাতল এবং ব্রিগেড মাছের খুব প্রিয়, অন্য অন্য মাছও পছন্দ করে। সহজ জিনিস আপনাদের আজকে দেখাই দিলাম, আপনারা এটা তৈরি করে নেবেন। আপনারা চাইলে এর সাথে মশলাপাতি অ্যাড করতে পারেন, নানা কায়দায় আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। মশলাপাতি অ্যাড করলে অন্য ঘিরান হয়ে যাবে, মৃদু পচা ঘিরানটা থাকবে না। আর মৃদু পচা ঘিরানটা মাছে পছন্দ করে আর টেনে খায়। ইনশাল্লাহ আপনারাও এই জিনিসটা তৈরি করে নেবেন, খুব সহজে মাছ ধরতে পারবেন। মাছ ধরার ব্যাপারগুলো একদম খুব সহজ। প্রিয় বন্ধুরা, কাতল মাছের মালাই ল্যাপিংটা তৈরি করা আপনারা অলরেডি দেখে নেছেন। ইনশাল্লাহ ঠিক এই কায়দায় আপনারা মালাই ল্যাপিংটা তৈরি করে নেবেন। মাথায় রাখবেন মালাই ল্যাপিংটা লাড্ডুতে, লাড্ডু টোপে আপনারা খুব সুন্দরভাবে ল্যাপিং হিসেবে দিতে পারবেন। এছাড়াও আপনারা ছাতুর ভিতরেও এই মালাই ল্যাপিংটা দিয়ে ছাতুটা ডোলে নিতে পারবেন, তাতে ব্রিগেড মাছটা খুব ভালো হবে। যদি কাদা লাড্ডু করেন, মানে কাদা আকৃতির করে যদি লাড্ডু কাটাই গেঁথে নেন, তাহলে ব্রিগেড মাছটা খুব ভালো হবে। এটা নরম করে গাঁথতে হয়, হাতের ভরে চালতে হয়। ছোট থেকে ছোট বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে যদি বোঝেন, ইনশাল্লাহ মাছ ধরা পানির মতো সহজ। আর ছাতুতে ডলা যাবে, ছাতুতে ল্যাপিং হিসেবে দেওয়া যাবে এই মালাই ল্যাপিংটা, দুধেশ্বরের মালাই ল্যাপিং। আর খালি মাত্র চাল ভাজাটা, চাল ভাজাটা জাস্ট পাউডারটা দিয়া, এটা গাঢ় করার জন্য, অন্য কোনো কিছুর জন্য না, খালি গাঢ় করার জন্য। এতটুক পরিমাণ জ্বালাইতে হবে যাতে এটা পচা গন্ধটাও থাকে আবার টাটকা ফ্লেভারটাও থাকে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা ব্লেন্ড করে জাল দেবেন। বড় বড় টুকরো থাকলে একটু ছেঁচে নেবেন, ছেঁচে নিয়ে তারপরে ব্লেন্ডারে দেবেন যাতে ব্লেন্ডারে জড়ায় না যায়। চটকাই নেবেন ব্লেন্ডারে দেওয়ার আগে, তাতে কি হবে, ফিনিশ হবে, একদম টোটাল ফিনিশ হয়ে যাবে। ইনশাল্লাহ কাতলা মাছের জন্য আপনারা এই মালাই ল্যাপিংটা ইনশাল্লাহ ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমার মুখের কথায় বিশ্বাস করে লাভ নাই, মাথায় রাখবেন এগুলো আপনারা তৈরি করেন, অল্প করে তৈরি করেন, ট্রাই করেন, ট্রাই করে মাছ ধরেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই মালাই ল্যাপিংটাতে মাছ হয়। কোনো কোনো জায়গায় দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই মালাই ল্যাপিংয়ে। আর মালাই ল্যাপিংটা হচ্ছে যেরকম গ্লাস কাপ, মির্গা, কাতল, বিভিন্ন ধরনের মাছ এই মালাই ল্যাপিংটাতে হয়। এর জন্য এই মালাই ল্যাপিংটা আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করবেন। যারা এই ভিডিওটা দেখলেন, যদি এখান থেকে কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। মাথায় রাখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বলে দেওয়া বা বোঝানোর জন্য। আর ঠিক এই কায়দায় রেগুলার ভিডিওগুলো যদি আপনারা দেখতে থাকেন, প্রত্যেক দিনই আমি ভিডিও আপলোড করি, প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। মাছ ধরার প্রত্যেকটা জিনিস আপনারা ভালোভাবে শিখতে পারবেন। কমেন্টে ভালো মন্দ কথাগুলো লিখবেন, অবসর সময় রাত 10টার পরে আমি ফোন নম্বরে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলতে পারবেন, সমস্যা নেই। আর এছাড়াও আমার হাতে তৈরি জিনিসগুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন, যদি কিনতে চান বা নিতে চান কুরিয়ার মারফতে নিতে পারবেন। আর একটা কথা আমি আপনাদের সবসময় বলি, যত ভালো খাদ্য খাবারই দেন, ধৈর্য সহ্যের খেলাই হচ্ছে কিন্তু মাছ ধরা। মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট, শখের জিনিস, শখ হিসেবেই মাছ ধরবেন। কেউ অতিরিক্ত মাছ ধরতে চলে যাবেন না বা মাছ ধরাটাকে নেশার মতো করে নেবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।